একত্রিশ বছর কারাবাসের পর জেল থেকে বেরিয়ে দুঃখ প্রকাশ করলেন রাজীব গান্ধী হত্যা মামলার অপরাধী নলিনী শ্রীহরণ শ্রীহরণ তিনি জানিয়েছেন ঘটনার দিন বিস্ফোরণ যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের জন্য তিনি দুঃখিত যা হয়েছে তার জন্য অনুতপ্ত নলিনী সংবাদ মাধ্যমে নলিনী বলেন ওদের জন্য আমি খুবই দুঃখিত এটা নিয়ে আমরা অনেক বছর ধরে অনেক ভেবেছি আমি সত্যি অনুতপ্ত এবং ওরা ওদের কাছে মানুষকে হারিয়েছেন এবং আশা করে এই যন্ত্রণা থেকে কখনো ওরা মুক্তি পাবেন এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর এ দেশে আর থাকবেন না জানিয়ে দিয়েছেন নলিনী তিনি জানিয়েছেন এবার ব্রিটেনে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করবেন সেখানেই থাকবেন নলিনীর সঙ্গে যাবেন তার স্বামী তথা রাজীব গান্ধী হত্যা মামলার আরেক অপরাধী মরুগানু প্রয়াত রাজীব গান্ধী শ্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চান না নলিনী